এফসি কাপে ঘরের মাঠে জয়ের বিকল্প ভাবছে না বসুন্ধরা কিংস। পূর্ণ 3 পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে চান অস্কার বুজনের শিষ্যরা। অন্যদিকে প্রতিপক্ষের মাঠে নিজেদের সেরাটা দিয়ে জয় পেতে মুখিয়ে আছে মোহনবাগান সুপার জায়ান্ট। বসুন্ধরা কিংস আর নাই দুই দলের ম্যাচ শুরু কাল রাত 8টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে নিউজ 24। দুই দেশের সেরা দুই দলের ম্যাচ, এএফসি কাপে ফিরতি লেগে লড়াইটা হবে বাঘে বাঘে, তা বোঝাই যাচ্ছে। কারণ ঘরের মাঠে অপরাজিত বসুন্ধরা কিংস, তাই ফ্লাডলাইটের আলোয় হোম ভেনুতে নিজেদের ঝালিয়ে নিয়েছেন বসুন্ধরা কিংসের ফুটবলাররা। প্রতিপক্ষের বিপক্ষে কিংস আরেনায় লড়াই শেষে বিজয় উল্লাস করতে চায় অস্কার বুজনের দল। জয় পেতে শতভাগ প্রস্তুত তারা। মোহনবাগানের বিপক্ষে ঘরের মাঠে আমরাই ফেভারিট। ফুটবলারদের প্রতি আমার পূর্ণ আস্থা আছে। প্রতিপক্ষ মোহনবাগান শক্তিশালী হলেও তাদের বিপক্ষে ঘরের মাঠে 3 পয়েন্ট পেতে আত্মবিশ্বাসী কিংস অধিনায়ক। আমাদের জন্য এটা একটা কঠিন খেলা, কিন্তু আমরা মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত আছি। আশা করছি জয়ের চিন্তা করেই মাঠে নামব। নানা জটিলতায় গত ম্যাচটা ভুবনেশ্বরে খেলতে হয়েছে বসুন্ধরা কিংসকে। সেখানে গ্যালারি ছিল একদম ফাঁকা, কিন্তু কিংসের মাঠে হবে ঠিক উল্টো চিত্র। তবে স্বাগতিক দলের দর্শকদের চাপ নিতে প্রস্তুত মোহনবাগানের কোচ ও অধিনায়ক। আমাদের দলের মানসিকতা এভাবেই গড়ে উঠেছে, ম্যাচটা গুরুত্বপূর্ণ, তাই এটা জিতে আমাদের 3 পয়েন্ট অর্জন করতে হবে, এটাই আমাদের মূল লক্ষ্য। অবভিয়াসলি আমাদের একটা হোম ক্রাউডের সামনে খেলাতে আমরা অনেক উৎসাহিত থাকি ও এনার্জি পাই, তো এটা আমাদের অ্যাওয়ে গেম, বাট আমাদের মেন্টালিটি অনেক স্ট্রং আছে, টিমে অনেক পজিটিভিটি রয়েছে যে আমাদের এই ম্যাচটা জিততে হবে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে হার, তারপর জয়, সবশেষ এয়াতে মোহনবাগানের সাথে ড্রতে মোট 4 পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় অবস্থানে বসুন্ধরা কিংস। ঘরের মাঠে কিংসের প্রতিপক্ষ মোহনবাগান। এই ম্যাচটি যারা মাঠে এসে দেখতে পারবেন না, টিকিটের বাস্তবতায় তাদের দেখার ব্যবস্থা করে দিচ্ছে নিউজ 24 টেলিভিশন। ইমরান হোসেন, নিউজ 24, ঢাকা।